ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি সম্মানিত দিনী ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে বেদাতকে দুই ভাগে বিভক্ত করা শরীয়ত সম্মত কিনা, একটাকে উত্তম বেদাত বা বেদাতে হাসানা, অন্যটাকে খারাপ বেদাত বা বেদাতে সাইয়া, এভাবে বলা যাবে কিনা। সম্মানিত দিনী ভাই, বেদাত কাকে বলে? বেদাত বলা হবে ওই সমস্ত নতুন এবাদত যার ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে এবাদত আমাদের শরীয়তে অনুমোদিত নয়, অর্থাৎ যে এবাদতের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে এবং খোলাফায়ে রাশেদিনের পক্ষ থেকে অনুমোদন নাই, এই ধরনের আবাদতগুলোর নাম হচ্ছে বিদআত। এই সংজ্ঞা হিসাবে যত আবাদত থাকবে সবগুলা হচ্ছে বেদাতে সাইয়াহ, এবং এই বেদাতের পরিণাম ফল হচ্ছে জাহান্নাম। সহি মুসলিম এবং নাসাইর মধ্যে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বিদআতিন দলালাহ। এখানে কুল্লু বিদআতিন দলালা, এটা সহি মুসলিমের একটা হাদিস, যেই হাদিসটা জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং নাসাইর মধ্যেও হাদিসটা উল্লেখ করা আছে জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটা এখানে ব্যবহার করছেন সেটাই আমাদের পয়েন্ট। সেটা হচ্ছে কি, কুল্লু বিদআতিন দলালা, সর্বপ্রকারের বেদাত সেটা হচ্ছে ভ্রষ্টতা। তাইলে এখানে কুল্লু বেদাতিন যখন বলা হয়েছে সর্বপ্রকার বেদাত, এখানে বেদাতকে বাক করা যাবে না, বেদাতে সাইয়্যা আর বেদাতে হাসানা। যারা যে এখানে ব্যবধান করবেন, ভাগ করতে যাবেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের কি করবেন, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বিকৃতি করবেন বা হাদিসকে বাতিল করবেন? নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। তাই বেদাত বলতে শরীয়তের ভাষায় যে বেদাত, বেদাতে শরঈ, শরীয়তের পরিভাষায় যাকে বেদাত বলা হয় এটার কোনো ভাগ নাই। সমস্ত বেদাত গুমরাহি, এখানে সবগুলোই সাইয়া, কোনো বেদাতে হাসানা নামগন্ধ এখানে নিয়ে আসা যাবে না। হ্যাঁ, কেউ কেউ এখানে উক্তি দেখাইতে পারেন কিছু হাদিসের ক্ষেত্রে এবং কিছু সাহাবায়ে কেরামদের উক্তির ক্ষেত্রে। এগুলা আসলে আমাদের কোরআন সহি সুন্না নিজের মতো করে বুঝার ফসল। যদি নাকি কোরআন সহি সুন্নাকে আমরা বুঝি আলা ফাহামিস সালফ, কোরআন সুন্নাকে বুঝতে হবে এই কোরআন এবং সুন্না থেকে সাহাবায়ে কেরাম কী বুঝছেন, স্বর্ণযুগে তিন যুগের মনীষীগণ কী বুঝছেন, ওই হিসাবে যদি নাকি আমি মত গ্রহণ করি, কোরআন হাদিস থেকে আমি শিক্ষা গ্রহণ করি, তাহলে আমি প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসের মধ্যে থাকতে পারবো এবং নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হইতে পারবো। কিন্তু কোরআনের কোনো একটা বিচ্ছিন্ন আয়াত, হাদিসের কোনো একটা বিচ্ছিন্ন যে অংশ নিয়ে যদি নাকি আমার মতবাদের দলিল পেশ করতে চেষ্টা করি, তাহলে আমি যতই নিজেকে সুন্নি বলি, নিজেকে আহলে হক বলি, আসলে কিন্তু আমি আমার অজান্তেই নাজাতপ্রাপ্ত দল আহলুস সুন্নাত ওয়াল জামাতের থেকে নাউজুবিল্লাহ বেরিয়ে পড়বো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এই জন্যে যারা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হইতে চায় আন্তরিকভাবে, তাদের জন্য জরুরি হচ্ছে নিজের যে সমস্ত বর্তমান আকিদা বিশ্বাসগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো কোরআন সুন্নাহর সাথে মিল আছে এগুলোকে গ্রহণ করবে, যেগুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক আছে তৎক্ষণাৎ এগুলোকে বাদ দিয়ে তওবা করে ফেলতে হবে। তাহলে ওই ব্যক্তি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আসল মানদণ্ডের মধ্যে থাকতে পারবে। তাই যারা বেদাতকে বাক করতে চেষ্টা করেন, তারা একটা হাদিসকে নিয়ে আসেন, যে হাদিসের মধ্যে যে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, মানসান্না সুন্নাতান হাসানাতাল ফিল ইসলামে,
এই হাদিসকে কেন্দ্র করে যে অনেকে বলতে চেষ্টা করেন এই হাদিসটি সহি মুসলিমের মধ্যে উল্লেখ করা আছে জরির বিন আবদুল্লাহ থেকে যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান যেই ব্যক্তি ইসলামের মধ্যে সৌন্দর্য কোন বিষয় চালু করবে তাইলে তার জন্য সব থাকবে এই পরিমাণ এর দেখা দেখি যত মানুষ এর পরে সেই তরিকার উপর সেই রাস্তার উপরে চলবে সবাই যে পরিমাণ সব পাবে প্রথম যে ব্যক্তি এই ভালো কাজের পথ দেখাইছেন সে একে এতগুলো সব পেয়ে যাবেন এই হাদিস তার শানে উরুদ কি ছিল কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন এই হাদিসটার যদি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেক্ষাপট যে প্রেক্ষাপট হাদিসটা বলছেন সেটাকে আমরা সামনে রাখি তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা কি এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে কিছু মুসলিম আসলেন যারা অত্যন্ত একেবারে নিঃস্ব ছিলেন যাদের অর্থ সম্পদ ছিল না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসা আল তাসাদ্দুক আলাল কওম আল্লাযিনা কদিমু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা করার জন্য দান করার জন্য উদ্বুদ্ধ করলেন ও সমস্ত যে হত দরিদ্র যে মুসলিমদেরকে যারা অত্যন্ত পীড়িত ছিল ওয়াহুম ফি হাজাতিন ওয়া ফাকাতিন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না ক্ষুধার্ত ছিল ফাহাসাল তাসাদ্দুকে রাসূল সাল্লাম তাদের উপর দান সৎকার করতে উদ্বুদ্ধ করলেন ফাজা আরাজুল মিন আনসার বি সুরাতিম মিন ফিদ্দাতিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই উদ্বুদ্ধ করলেন ভালো কাজের জন্য সৎকার করার জন্য তখন আনসারী একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যে রুফার থলি নিয়ে হাজির হলেন এই পরিমাণ বেশি ছিল কদ আসকালাত ইয়াদুহু খুব অত্যন্ত যে ভারী ছিল যার কারণে তার হাত পর্যন্ত একেবারে নিচু হয়ে গেল ফাওয়াদা হাফি হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই ব্যক্তি এই রুফার ব্যক্তি থলেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে রাখলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা যে ব্যক্তি ইসলামের মধ্যে ভালো ভালো কাজের ফল দেখাবে তাইলে সেই ব্যক্তি এই কাজের সব পাবে এবং ও সমস্ত লোকদের সব পাবে যারা এর দেখা দেখি পরবর্তীতে অন্যরা করছেন এই ভালো কাজটি তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসটা যেই মর্মে বলছেন সেটা হচ্ছে সৎকার বিষয়ে সৎকার করার জন্য উদ্বুদ্ধ করছেন আর এর মধ্যে না আনসারী সাহাবী একজন অগ্রণী ভূমিকা পালন করছেন আর এই ব্যক্তিকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার দেখা দেখি এরপরে যারা আরও আসবে তাইলে যে তুমি এই পরিমাণ সব পাবে তোমার পরে যারা যতজন লোকে যে দান করে সব পাবে তুমি একেই সেই পরিমাণ সব পেয়ে যাবে এবং তাদের সব থেকেও কমতি করা হবে না তাহলে এখানের মধ্যে কী পাওয়া গেল এটা হচ্ছে ফাহাজা রজুল সান্না সুন্নাতা এবতেদা আমলিন লা এবতেদা আশারিন তাইলে এই আনসারী সাহাবিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা আমলের সূচনা করছেন যেই আমলটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কি উদ্বুদ্ধ করছেন লা এবতেদা আশারিন এটা না যে এই লোকটা নতুন একটা কাজ চালু করছেন আবাদতের নামে কোনো একটা নতুন কাজ চালু করছেন এটা না তাহলে এই হাদিসটা দিয়ে যে সুন্নতান হাসানাতান আবার সুন্নতান সাইয়াতান ওই আর এই হাদিসের পর অংশের মধ্যে আছে যে ব্যক্তি খারাপ কাজের পথ দেখাবে তাইলে সে যে এই পরিমাণ গুণা পাবে যে পরিমাণ লোক তার পরবর্তীতে আরও গুণা করবে এবং তাদের গুণাও কমানো হবে না তাইলে এই হাদিস থেকে সুন্নতে হাসানা বলা হয় আরেকটা হচ্ছে সুন্নতে সাইয়া ভালো কাজের পথ দেখালে কী হবে সুন্নতে হাসানা হবে খারাপ কাজের পথ দেখালে সুন্নতে সাইয়া হবে এখান থেকে বেদাতে হাসানা বেদাতে সাইয়া নেওয়ার কোনো এখানে যে সুযোগ নাই এখানে কোনো বেদাতের কথা বলা হয় নাই কোনো নতুনত্ব আবাদতের কথা এখানে বলা হয় নাই কারণ যদি নাকি বলা হয় তাহলে এর পিছনে দলিল দিতে হবে এই হাদিস থেকে যে সাহাবে কেরাম যে বেদাতে হাসানা এবং বেদাতে সাইয়ার নামকরণ করছেন
অর্থ নিছেন, এরকম কোনো ব্যাখ্যা কোনো মহাদিসগণ করেন নাই। যে প্রখ্যাত মহাদিস যারা আছেন, ইমাম নববী সহ হাদিস বিশারদ যারা আছেন, তারা এখান থেকে যে বেদাত সাইয়্যা বেদাত হাসানা নামে কোনো নামকরণ করেন নাই, এই হাদিসকে কেন্দ্র করতে আমরা করতে পারি না। আর কেউ বলতে পারেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে একসময় বলছেন নেয়ামাতিল বেদাতু হাজিহি, ওই যে তারাবির সালাতের পুনরাবৃত্তি যখন করলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘটনাটার সংক্ষেপে আমি একটু ইঙ্গিত দেই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন রমজানে জামাতের সাথে তারাবির সালাত আদায় করছেন, পরবর্তীত ফরজ হয়ে যাওয়ার ভয়ে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে ফরজ নাই, সাহাবা কেরাম আল্লাহ দাদা করতেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জমানাতেও এটাকে জমাতে আগে করা হয় নাই। যখন উনি মারা গেলেন, পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা আবার দেখতেছেন সাহাবাকে বিক্ষিপ্ত আকারে একে একে সালাত আদায় করতেন, তখন রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, সাহাবা কেরাম থেকে একজনের পিছনে যে ইমামতিতে দিয়ে দিলেন, আর পিছনে সাহাবা কেরামদের মধ্যে থেকে একজনকে ইমামতি দিয়ে দিলেন, বাকিরা ওনার পিছনে একটা লাগিয়ে দিলেন। এর পরবর্তীতে বলতেছেন যে নেয়ামাতিল বেদাতু হাজিহি, এটা অত্যন্ত যে সুন্দর একটা আমল বেদাত, এটা বলছেন কে উমর রাদিয়াল্লাহু তাআলা, এখান থেকে তো নাকি আপনি চেষ্টা করেন, এটা বেদাত ছিল, এটা বেদাতে যে হাসানা ছিল, তাইলে আপনি কোরআন সুন্নাহ থেকে থেকে যে কি হয়ে গেলেন, বাইর হয়ে গেলেন, এই জন্যে যে আপনি এখানে একটা সুযোগ নেওয়ার ব্যর্থ চেষ্টা করছেন, কারণ এই জমাতে সালাতুত তারাবি ফরার সুন্নাত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত, মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাতে এটা বন্ধ রাখা হয়েছিল ফরজ যেন না হয় এই জন্যে, তাহলে মূল তো সুন্নত ছিল, মাঝখানে এঙ্কেতা বা বিচ্ছিন্নতা হয়ে গেছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা ওইটাকে পুনরাবৃত্তি করছেন, পুনরাবার চালু করছেন। আর এখানে এটাকে উনি বেদাত বলছেন কি, বেদাতে শরঈ না, বেদাতে লোগাবি, অর্থাৎ অভিধানগতভাবে এটাকে যে নতুন বলা হয়েছে অভিধানগতভাবে। এখন যদি বলা হয় যে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি সালাতে জামাতে শুরু করে এটা বেদাত হাসানা করছেন, কেউ যদি নাকি দাবি করতে চান, তাহলে আমরা বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অগ্রণী ভূমিকা পালন করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে উনি বাদ দিয়ে দিবেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাত হচ্ছে কি গুমরাহি, তাইলে সেটাকে আগে বেড়ে উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলবেন যে নেয়ামাতিল বেদাতু হাজি, এটা অনেক সুন্দর বেদাত, এটাকে বেদাতে হাসানা বলবেন। কশিন কালে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন মন্তব্য করা ইমানদারি হবে না, ইমানদারের কাজ হবে না, কারণ এখানে এই বেদাত যে শব্দটা বলছেন এটা হচ্ছে শরীরী বেদাত না, পারিভাষিক বেদাত না, এটা হচ্ছে আবেদানিক অর্থে বেদাত, বেদাত মানে নতুন, নতুন শব্দ, এই জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যে শেষকালে বন্ধ ছিল, আবু বকর কালে বন্ধ ছিল, নতুন করে চালু করছেন, পুরানা আবাদত নতুন করে চালু করছেন, এটাকে বলা হবে সুন্নতে হাসানা, এটা করে বেদাতে হাসানা না, এটা সুন্নতে হাসানা। বেদাতে হাসানা যারা বলবেন, এই বেদাতে হাসানা যারা বলবেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা চালু করছে তারা এটা বিশ্বাস করবেন, তাইলে এই কথা মনে করা হবে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হারাম কাজ করে গেছেন, কারণ কুল বেদাতিন দলালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন প্রত্যেকটা বেদাত হচ্ছে কি গুমরাহি, আর উমর রাদিয়াল্লাহু তাআলা গুমরাহি করে গেছে, নাউজুবিল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন মন্তব্য করা কোনো মুসলিমদের কাজ হইতে পারে না। এখানে যে ফায়াকুনু কাদা আদা শাইয়ান কাদিন কাতা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কাজ শুরু করলেন যেটা বন্ধ ছিল, ফাইয়ুতবারু ফাইলুহু হাযা বিদাতান লুগাবিয়্যান লা শারঈয়্যান, তাহলে এই যে বেদাত বলা হয়েছিল এই বেদাত হচ্ছে লুগাবি অভিধানিক অর্থে বেদাত, শরঈ বা প্রচলিত এবং পারিভাষিক কোনো বেদাত নয়, কারণ লিয়ানাল বিদাত শারঈয়াত মুহাররামাতুন, বেদাতে শরঈ শরঈ পরিভাষায় যে বেদাত বলা হয় এটা হারাম, লা ইয়ুমকিনু লি উমর ওয়ালা লি গাইরিহি আন ইয়াফআলহা, এই ধরনের হারাম কাজ উমর এবং উমরের ছাড়া অন্য কারো জন্য করাটা কোশ্চেন কেন কি হইতে পারে না, যে সম্ভব হইতে পারে না, কারণ ওয়াহুম ইয়ালামুনা তাহাজিরান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল বাদে, ওনারা জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের ব্যাপারে কত শক্তভাবে ওনাদেরকে সতর্ক করে গেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা বেদাত থেকে দূরে থাকো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে বুঝে দিয়ে গেছিলেন, তাহলে ওনারা এখান থেকে যে শব্দটা ব্যবহার করছেন এটা হচ্ছে অভিধানে করতে বেদাত, শরীর বেদাত নয়, তাই এ কথাই সুপ্রমাণিত হলো যে বেদাতের মধ্যে বেদাতে হাসানা বলতে বেদাতে সাইয়া বলতে বাগাবাগি করা এটা সম্পূর্ণ হাদিস বিরোধী, কুল্লু বিদআতিন দলালা, এই হাদিসের সম্পূর্ণ বিপরীত, যারা করে থাকেন এরা ভুলের মধ্যে আছেন। আল্লাহ তাবারক তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাবারক তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহকে আলাফ আমি সলফ সালফ সালিনদের
মত হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো মহিসাব। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।